শুভেচ্ছা প্রিয় বন্ধুরা, যারা আমার সঙ্গে আমার এই স্টোরি টেলার ব্লগে যুক্ত থাকেন সবসময়। আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি আজকে। আমার খুব পছন্দের একজন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চমৎকার একটি গল্প, আর গল্পের নামটা হচ্ছে গন্ধটা খুব সন্দেহজনক। চলুন তাহলে শুরু করা যাক। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন, সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখন ছোট্ট, ইজের পরা খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকম এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দুমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন, তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন 4 ভাই, দিদিমা এই মোট 9 জন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতেই দোমোহনী জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, অন্যধারে রেলের বাবুদের জন্য আধা পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতে যেতেন। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহনী। দোমোহনীতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্য, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। কিন্তু আরেকদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলে পুলেদেরও সামলে রাখবেন। এখানে যারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে বুঝবেন না। তারপর থেকে দিদিমা একটু ভয়ে থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখী আর দেশ থেকে চিঠি এলো যে তার ভাশুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল, দিদিমা নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিনই সকালেই একটা আধ বয়সী বয়সে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনোমনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখলেন কলতলায় এটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক ডাকাটাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হেসে বললেন, ওদের ওরকমই ধরা, ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হাওলাদার বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বলল, সব কি খুলে বলা যায়, এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন, এই বলে চলে গেলেন পালিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বলল, কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল।
কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন, নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতেই ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হতো হামেশাই। সেরকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই, হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে, তাই তিনি সরজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ডিবির উপর গামছা পেতে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। ওদের দোষ নেই, অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল, গাড়িও ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক, ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে না ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাই পার হয়ে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহনীতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহনীর মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট একটা লাঠি। বলছিলেন, ম্যাজিক মানে হচ্ছে হাতের কৌশল, তন্ত্রমন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি। এইসব বলছেন, ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেলো, তারপর আস্তে আস্তে ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। প্রথমে এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেল। এর পরের খেলা ব্ল্যাক বোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে কি ব্ল্যাক বোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছে। প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছে, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি ভাগ ভাল্লুক নই, ইত্যাদি। এই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলো, কী হয়েছে, কী হয়েছে। এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপর দেখা গেল ভট্টাচার্য হা করতেই মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন, তখন দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবুও হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাত্রে খেতে বসে দাদামশাই বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, কি
কি আশ্চর্য খেলা! ভট্টাচার্য বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমি এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনি দেখালেন। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহনীতে। বাসায় পা দিয়ে বললেন, তোমাদের ঘর দোরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবত আষ্টে গন্ধ। সে শুধু তোমাদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল, অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কম্মাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপতপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকবে কী করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলেন তো মাসিমা, আমার শ্বশুর জপতপ করলে কমলার অসুবিধে কি? সমাদদারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না, তাই বলি বাছা, দোমোহনীর সবাই জানে যে এ হচ্ছে ও দলেরই রাজত্ব। ঘরে ঘরে সবাই সব ঝি চাকর খাটছে, বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা তবু অবাক, বুঝবে বাপু, রোশো বলে সমাদদারের মা চলে গেলেন। তার কথাটা মিথ্যে নয়, দোমোহনীতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদদার একটা চিঠি লিখেছিলেন, সেটা শেষ করে ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরার মতো লোক এসে হাজির। সমাদদার তার হাতে চিঠি দিয়ে বলল, যা এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদদার মাথা নেড়ে বলল, না না, 5-4 মাস খেটে দিয়ে যায় আর কি, খুব ভালো, ওরা ডাকলেই আসে, লোকটুক নয় ওরা, ওরা ওরাই। আমাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজউদ্দৌলা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপ চাপা হয়ে কো কো করছে, নাটক প্রায় শিখে ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মরাজ মাস্টার মশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিছু টের পেল না। কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত, সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সরে কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে, মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে শতখান হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াত। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডু খেলার নেশা ছিল, মা আর মাসি রোজ দুপুরে লুডু পেরে বসতেন, তারপর ডাক দিত, আয়রে। অমনি টুক করে কোণা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডু খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে, দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত, ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো, মামাদের বয়সী সব ছেলে, খুব খেলা জমিয়ে দিত।
এই খেলা নিয়েই আরেক কাণ্ড হলো। একবার দোমোহনির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগান টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসীদের দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোমোহনির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমোহনির টিম খুব ভালো খেলা শুরু করলো, দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না, 11 জনই। ফের খেলা শুরু হতেই একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহনির ক্যাপ্টেনকে ডাকলেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহনির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে আহাম্মক, 11 জনই। দোমোহনি টিম আরও 3টে গোল দিয়েছে। রেফারি এবার খেলা থামিয়ে রেগে চেঁচিয়ে বলল, দে আর অ্যাটলিস্ট 10 এক্সট্রা ম্যান ইন দিস টিম। দর্শকদেরও তাই মনে হয়েছে, গুনে দেখা যায় সেই 11 জন। কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহনি টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টা গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না, একটা কালো ঢ্যাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? দোমোহনির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গেল, তাতে রেফারি আরও রেগে টক। চা বাগানের টিম ভেবাচাকা খেয়ে হাপসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদদা? স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন, বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কে তাদের কথা বলেছে? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমার এখানে? হুট করে বলতে এই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে? আবার হুশ করে মিলিয়ে যায়, কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবল মাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠল, এই যে দাদামশাই, তামাক সেজে দিয়ে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাই বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই, কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তাঘাটে লোকজন কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে। কুশল প্রশ্ন করতো, কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রোসো বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। এতে তার দোষ দেয়া যায় না। সেই সময় দোমোহনিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত, তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না, সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটা ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহনিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেয়া যায় না, এই বয়সে কারি বা ভূতের ভয় না থাকে। তার কিছু বেশি ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহনিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধ্যেবেলা ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়ছে একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে, ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান, তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারের উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস, অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি তো, চল। এটা শুনে ছেলেটা হেসে কুটি পাটি বলল, দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বলল, ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না? বড় মামা গম্ভীর গলায় বলল, ভূতের। ছেলেটা হাসতে হাসতে এই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বলল, খুব ফাজিল হয়েছ তোমরা।
তা এইরকম সব হতো দোমোহনিতে, কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট খালু, সঙ্গে শিঙ্গি মাছ নিয়ে আসছিলেন। একটা মাছ মাঝপথে খলুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলে কাটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খলুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকিয়ে বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা সন্দেহজনক, তুমি কে হে, হ্যাঁ কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক, আপনি কে বলুন তো, হ্যাঁ কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই, ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে এই কথা বলে গেল, ভাবা যায়। চমৎকার চমৎকার একটা গল্প, গন্ধটা বেশ সন্দেহজনক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে। কেমন লাগছে আমার এই স্টোরি টেলার ব্লগ লিখে জানাতে ভুলবেন না। আগামী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।